ছোটবেলা থেকেই রং নিয়ে খেলা করতে পছন্দ করতেন, তাই ক্যারিয়ার নির্বাচনেও রং তুলিকেই বেছে নেন উদ্যোক্তা রাইসা মানিজা আক্তার। রং তুলি নিয়ে অনেকে ক্যারিয়ার গড়লেও রাইসা তার তুলির ছোঁয়ায় পণ্যের উপর ফুটিয়ে তোলেন বিলুপ্ত প্রায় রিক্সা পেইন্টের নানা নকশা। অন্যরকম সেসব নকশার নান্দনিকতা মন কেড়েছে শৌখিন মানুষদের। শিল্পের প্রতি ভালোবাসা থেকেই যাত্রা করেন আর্টজেনিক্স নামের এক প্রতিষ্ঠানের। রং তুলিতে রিক্সা পেইন্ট, এক অন্যরকম আর্টওয়ার্ক। হ্যান্ডিক্রাফটের বাঁশ, শোপিস, হারিকেন, কেটলি, বাঁশ পেইন্টিং, গহনা, শাড়ি, ড্রেস, হোম ডেকোর, নানা রকম শৌখিন জিনিসকে রং তুলিতে সাজিয়ে তুলছেন একজন। শৌখিন মানুষদের অনেকের ঘরে এখন শোভা পাচ্ছে বিলুপ্ত প্রায় রিক্সা পেইন্টে আঁকা বিভিন্ন আসবাব ও তৈজসপত্র। অনেকেই তাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য দেশের বাইরে পাঠাচ্ছেন এই আর্টওয়ার্ক। অন্যরকম এই আর্টওয়ার্কের উদ্যোক্তা রাইসা মানিজা আক্তার। ইংরেজি সাহিত্যে উচ্চতর পড়াশোনা শেষে সংসার সামনে তেমন কিছু করা হয়নি তার। বছর চারেক আগে সিদ্ধান্ত নিলেন নিজের ভালো লাগা থেকে কিছু একটা করবেন। তখনই শখের আঁকাআঁকিকেই আপন করে নিলেন। আমি আর্টজেনিক্সের উদ্যোক্তা, আর আমার মূলত কাজ হলো গিয়ে হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করা। রিক্সা পেইন্ট আমার সিগনেচার আইটেম। আর এই মাসেই আমরা এখানে একটা সেন্টার নেই, এই সেন্টারের সাথে কাজ হলো গিয়ে এএলএস পয়েন্ট আর আর্টজেনিক্সের একটা জয়েন্ট ভেঞ্চারে আমাদের এই কাজটা। আমি এখানে ট্রেনার হিসাবে মেনলি আছি। তো এখানে আমাদের মূলত হ্যান্ডিক্রাফটের বিভিন্ন আইটেম নিয়ে আমরা সবাইকে প্রশিক্ষণ দিব এবং সবাই মিলে আমরা দেশের উন্নতির জন্য কিছু করতে চাই। আমি আসলে আমার দেশকে ভালোবাসি, আর যেহেতু আমি একজন আর্টিস্ট, যদিও পড়াশোনা ইংলিশ লিটারেচারে, কিন্তু আমি ছবি আঁকতে ভালোবাসি। দেশে বিদেশে বিভিন্ন ওয়ার্কশপ এবং আর্ট এক্সিবিশনে অনেকবার পার্টিসিপেট করি। তো আমি উদ্যোগ যখন গ্রহণ করলাম তখন ভাবলাম যে আমি ছবি আঁকার সাথে কিছু করতে চাই। তখন আমি দেখলাম যে আমাদের এই রিক্সার উপরে যে পেইন্টিংটা হচ্ছে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে এইটা নিয়ে একটু কাজ করতে চাই। আর আমি কাজ শুরু করতে না করতে আসলে করোনার কারণে সব লকডাউন যায়, তো ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে অবভিয়াসলি এটা একটা কষ্টের সময়, কিন্তু এখন আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। সেই থেকে শুরু, ভেবে দেখলেন এখনকার রিক্সাগুলো আর আগের মতো সুন্দর নয়, হারিয়ে যাচ্ছে রিক্সার চিরচেনা সেই রঙিন কারুকাজ। আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তারা যারা, আমরা আসলে অনেকেই এটা পাই না। দেখা যায় যে যাদের কানেকশনস আছে বড় বড় টিমের সাথে, অনেক বেশি তাদের সাথে ইনক্লুডেড নানাভাবে, তারাই কিন্তু পাচ্ছে। কিন্তু আমরা ছড়ায় ছিটে এরকম অনেকে আছি যে আমাদের একটা ট্রেড লাইসেন্স রিনিউ করার যে টাকাটা দিতে হয় সেটাও আমাদের অনেক কষ্ট লাগে দিতে। কারণ আমরা অনেক, মানে 5,000 টাকা প্রফিট বের করা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট। কারণ আমরা যেটা বলছি যে হাতে তৈরি জিনিস চাইলেই ম্যাস প্রোডাকশন করতে পারছি না, সঠিক ভ্যালুটা পাচ্ছি না। কারণ অনেকেই বলে এটার দাম এত কেন, এর থেকে কমে তো আমি ডায়মন্ড কাট চুড়ি পাচ্ছি, সিটি গোল্ডের চুড়ি পাচ্ছি, তো এটা কেন নিব। হ্যাঁ, তো এরকম অনেক কোয়েশ্চেনের সাথে আমাদের আসলে সম্মুখীন হতে পারে হয়। তাই আমি মনে করি আমাদেরকে আরেকটু ফাইন্যান্সিয়াল লোনটা আরেকটু ইজি শর্তে হওয়া উচিত,
এবং ডোনেশন যদি আমাদের মতো উদ্যোক্তারা পায়, আমি মনে করি যে আমরা উই ক্যান প্রুভ ইট। বংশানুক্রমে যারা রিক্সা পেইন্ট নিয়ে কাজ করতেন, কালের সাথে তাদের সন্তানরা আর সেই পেশায় আসছেন না, তাই হারিয়ে যেত বসা রিক্সা পেইন্টিং নিয়ে নেমে পড়েন রাইসা। আমাদের এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় পণ্য নিয়ে আমরা এখানে ডিসপ্লে করেছি। হারিকেন কেটলির উপরে রিক্সা পেইন্ট, চায়ের কাপের উপরে রিক্সা পেইন্ট, ট্রাঙ্কের করেছি এবং বিভিন্ন রকমের আইটেমের উপরে আমি করার চেষ্টা করি এবং কিছুদিন পরপর নতুন কিছু আমি এক্সপেরিমেন্ট করি। তো রিসেন্টলি আমি কাঠের বাক্সের উপরে কিছু রিক্সা পেইন্ট করি এবং একজন ভাইয়া ইউএসএ থাকে, সে আসলে তার বউকে কোনো সময়, মানে সিনিয়র ভাই আর একটু সেকালের, মানে বউ তোমাকে ভালোবাসি কখনো বলতে পারেনি, হ্যাঁ ডাইরেক্টলি বলতে পারেনি, তো সে আমাকে এটা কাস্টমাইজ অর্ডার দেয় আর আমি খুব ভয় ভয় করি, কারণ কাস্টমাইজ অর্ডারগুলো হয় কি যে আমি আর্টিস্টকে বুঝালাম, সে তো আমার সামনে বসে করছে না, এক্স্যাক্টলি আমি যা বলছি সেটা করতে পারছে কি না, তো করে দিল। তো আমি ওই ভাইয়াকে দেখালাম, সে তো ভীষণ খুশি, সে তার বউকে নিয়ে, মোট কথা এটা একটা ভালোবাসার একটা জায়গা প্লাস আমাদের দেশি ঐতিহ্যর সাথে একটা বউ তোমাকে ভালোবাসে এটা যে লেখা। শুরুতে নিজের কাজকে আরো দক্ষতার সাথে ফুটিয়ে তুলতে বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণে অংশ নেন রাইসা। নিজের পণ্যের প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন মেলা এবং এক্সিবিশনে অংশগ্রহণ করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। আমি পেইন্টের পাশাপাশি গহনা নিয়ে তো খুব ভালোভাবেই কাজ করছি, আমার স্টুডেন্টরা আমার সাথে কাজ করছে। তো আমি কানে যেটা পরে আছি এটা রেজিনের গহনা বলে, তো রিসেন্টলি এটার অনেক পপুলারিটি এসেছে আমার কাছ থেকে, আমার স্টুডেন্টরাও ভালো কাজ যখন করে আমি আমার টিমেই আমার সাথে কাজ করে। এবং গলায় যেটা পরেছি এটা লুম বিডিংয়ের মালা, পুরাটুকু তাঁতিরা যেরকম কাপড় বুনে একটা শাড়ি বানায় এই মালাটাও ওইভাবে তাঁতে বোনা মালা, তো লুম বিডিংয়ের মালা। এটা আমার সহযোগী আর একজন আপু আছে, খুবই সুন্দর কাজ করে এই সেই মার্জিয়াপুর কাজ এটা। এবং এই কাজগুলো আমার কাছে না আমার খুব ভালো লাগে, কারণ আমি কোথাও বেড়াতে গেলে আমার আসলে আর্টিফিশিয়াল অন্য কিছু পড়তে ভালো লাগে না, আমার কাছে মনে হয় আমার ভালোবাসার কাজগুলো আমি ধারণ করি এবং আমি সেগুলো পড়ি, যত ভালো জায়গায় বা হাই ক্লাস সোসাইটিতেই যাই না কেন আমি আমার পণ্য পরে যেতে ভালোবাসি, আই ফিল প্রাউড। নিজের একটা কারখানা থাকবে, থাকবে নিজস্ব সেট আপ, স্বীকৃতি পেতে চান হোলসেলার হিসেবে, ছড়িয়ে দিতে চান বিলুপ্ত প্রায় রিক্সা পেইন্টের কারুকাজ, সেই লক্ষ্যে নিজেই প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন দক্ষ জনবল। বেসিক্যালি আমরা হস্তশিল্পে কাজ করি, তো রিক্সা পেইন্ট ব্যাপারে এই বিষয়টাতে আমরা একটু অজ্ঞাত, জানি না, তো নতুন কিছু শেখার আগ্রহে আপুর সাথে আছি অনেকদিনই। আপু অনেক সুন্দরভাবে বিশদভাবে বুঝিয়ে হাতে কলমে ধরে কাজগুলো করে দেয়, ইভেন ভুল হলেও আমাদের বকা দেয় না, আর এত সুন্দর করে কালার মিক্সিং করে, এত সুন্দর করে রঙগুলো ফুটিয়ে তোলে, এটা শেখার জন্য এখানে আসা। তো দীর্ঘ সময় ধরে আমি এদের সাথে সম্পৃক্ত এবং রিক্সা পেইন্টের ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের হেরিটেজ বা ঐতিহ্যের অংশ, তো সেইখান থেকে এই জিনিসটাকে টিকিয়ে রাখা এবং আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, আপনি উপরে হয়তো দেখেছেন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে কাপের গায়ে, বোতলের গায়ে, হ্যারিকেনের গায়ে যে আলপনাটা করা হয়েছে সেটা বিশেষ এই ধরনটাকে, প্যাটার্নটাকে মাথায় রেখে। রিক্সা পেইন্টটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ব্যাপার, এটা অনলি আমাদের কালচার, এটা কিন্তু আপনি ওয়ার্ল্ডের কোথাও দেখতে পাবেন না। সো আর এটা খুব যে ইজি সেটাও না, যে কালার মিক্সচার যেটা পেইন্টিংটা কীভাবে রঙটা ফুটিয়ে তোলার জন্য, তো এই জন্য এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এখন তো এটা খুব চলছে সব জায়গাতে, যে আমরা বিভিন্ন ফ্রেম দেখতে পাচ্ছি, শোপিসে দেখতে পাচ্ছি। এই আচ্ছা, বিষয়টা হচ্ছে রাইসা আমার খুব ভালো বন্ধু এবং আমার সাথে একসাথে আমরা কাজ করছি,
আমরা যেহেতু ট্রেনিং প্রোভাইড করি বিভিন্ন ধরনের এবং উদ্যোক্তা প্রশিক্ষণ দিই, তো সেই ক্ষেত্রে আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে আমি ওকে আজকে ভলেন্টিয়ার করতে আসি। এবং আমি মনে করি রিক্সা পেইন্ট হচ্ছে নতুন নতুন উদ্যোক্তাদের জন্য খুবই আকর্ষণীয় একটা কাজের জায়গা হতে পারে, কারণ একে তো এটা আমাদের ক্ষুদ্র শিল্পের একটা অংশ, ঐতিহ্যের একটা অংশ, পাশাপাশি হচ্ছে প্রতিটি মানুষ যারা নতুনভাবে চিন্তা করছে যে আমি একটু ক্রিয়েটিভ কিছু করব, ইভেন যারা রিক্সা পেইন্ট নিয়ে কাজ করছে তারা ঘরে বসেও উদ্যোক্তা হতে পারছেন, তো বিভিন্ন ধরনের সুযোগ থাকছে। তো আমি মূলত আজকে আসি রেসাকে ভলেন্টিয়ার করার জন্য, ওদের এখানে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, পাশাপাশি আমিও কিছু অংশে এই কাজের সাথে জড়িত আছি, আমার খুব ভালো লাগে আর কি রিক্সা পেইন্ট। দায়িত্ববোধ, কাজের প্রতি ভালোবাসা আর হোঁচট খেয়ে দাঁড়ানোর মনোবল শক্ত করেছে রাইসা মানিজা আক্তারকে।